এই শহরতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে এই শহরতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে বুদ্ধি করে শুধু ধরতে যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয় যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজি মাতে চালাকি করে তাই চলতে যে হয় বাজি মা করবো বাজি মা এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই ব্যাংকে টাকা যেন উপচে পড়ে কপালের ফের সব হয় যদি ঠিকঠাক এক লাফে আমেরিকা যাব ঘুরে বাজিমা করবো বাজিমা আসলে কি তাই হয় আসলে কি তাই হয় নয় হয়ে যায় ছয় পড়ে যায় কঠিন গ্যারাপ করে কত লোক আসে যায় কতদিনে বদলায় সুখ জোটে না এই পোড়া কপালে তবুও বাজিমা বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত তবু বাজিমাত চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে চান তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি আপনাকে হেল্প করব যদিও অফিসের আজকের অবস্থা খুব একটা ভালো না তারপরে চেষ্টা করবো আপনার জন্য কিছু করার আপনি একটা কাজ করুন আপনি কিছুক্ষণ বসুন আমার তো অঞ্চলের সঙ্গে দেখা করতে চাই এখানে তুমি গরু চড়াতে আসছিলে তোমার গরুগুলো বাঘে খাইছে এখন তুমি মাল ধরবা ভাইজান আমার মনে হয় কি উপস্থিতিতে সমস্যা হয়েছে অফিস থাকবে আমি থাকবো তুমি থাকবে দরকার পড়লে আমি ব্যবসাটা ছোট করে নিয়ে আসবো কেন তখনও তুমি থাকবে না ডিয়ার কলিগস আপনারা জানেন যে আজকে কেন এখানে মিটিং কল করা হয়েছে আমার বাবার হাতে গড়া এই প্রতিষ্ঠা আমি আমার সাধ্যমতো চেষ্টা করে এই কোম্পানিকে আগিয়ে রেখেছিলাম কিন্তু কোনো এক কারণে এর পরিচালনার দায়িত্ব আমার হাত থেকে চলে যায় ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক মতোই চলবে কিন্তু না চলে আমার ধারণাটা বুঝছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এই কোম্পানির খুব বড় রকমের আর্থিক ক্ষতি হয়ে গেছে যেটা আপনারা সবাই জানেন তবে আমি আশা করব আপনাদের সবার একান্ত প্রচেষ্টায় আমরা এই ক্ষতি পুষিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব স্যার আমার মনে হয় আর কখনো এই অফিস আপনার হাতছাড়া হওয়া উচিত হবে না আর যদি কখনো এরকম হয়ে থাকে বা হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বিপদে পড়তে হবে এবং অনেক লস গুনতে হবে জি স্যার আমার মনে হয় স্যার সুমন সাহেব একদম ঠিকই বলেছেন স্যার আমি বলি কি মানে গ্রামকে আমরা যেটা করে ফেলেছি সেটা তো করে ফেলেছি এখন থেকে আর আমরা কোনো ভুল করবো না দায়িত্বটা আপনি নিয়ে নেন আমরা আমার আগের মতো সুন্দর মতো চলবো জি স্যার জি না আমি আর দায়িত্ব নিচ্ছি আমি জানি তুমি আমার সমস্ত ভুলগুলো ক্ষমা দৃষ্টি দেখে আমাকে আমার কাজের ব্যাপারে সাপোর্ট দিবে এটা আমি জানি নাও নেভার আমি আজ থেকে এই কোম্পানির দায়িত্ব না নিজে নেব না আমার ভাই বিটুকে দেব এখন থেকে এই কোম্পানি চালাবে আমার বন্ধুর মেয়ে জুই হাসান হাসান ভাই তুই কোথায় আমার বাচারে ভাই আমি বিশাল বিপদে পড়ছি এক পার্সেল দিতে আইসা এইরকম যে বিপদে পড়বো আমি বুঝতে পারি না ভাই আমি আমি তোর SMS করে নাম্বারটা পাঠাইতেছি তুই তাড়াতাড়ি আয় আরে ভাই সমস্যা তুই বুঝতে পারতেছি না সবাই মিলে আমার প্রেশার দিয়ে ধরছে আমার এখানে বিয়ে করতে হবে এক কিসমিস তার এই আঙ্গুরে এখন তাকে বিয়ে করা সম্ভব এক জীবনে একটা মানুষ আবার বিয়ে করে তুই কিছু বুঝতে পারছিস না হাসান জুইকে ছাড়া অন্য করে বিয়ে কিভাবে করবো তুই বল কি ব্যাপার ভাবি আপনি আমার ফোন টান দিয়ে নিয়ে যেতে পারেন এটা আমার পার্সোনাল ফোন আমার পার্সোনাল জিনিসটা ব্যাপার আপনি টান দিয়ে নিয়ে যেতে পারেন না মুরাদ ভাই আপনার পার্সোনাল বলে যে আর কিছু নেই আপনার পার্সোনাল এখন শুধুই আমি এই ফোনটা আপনি অবশ্যই পাবেন তবে সেটা বিয়ের পর ওকে আর আপনি জানেন
আমাদের পারিবারিক কাজ সাহেব উনি বিদেশে থাকেন, উনি শুক্রবারে আসবেন, আর উনি এলি আপনার আর আমার বিয়েটা হয়ে যাবে। আরে বাবারে, আমি তো বিবাহিত, একটা জিনিস বারবার যে বলতেছি, তবে আর একটা জিনিস আমি গ্যাপ দিয়ে গেছি, ওটা বলা হয় নাই, আমার ছোট বাচ্চাও আছে, বেবি, 3 বছর বয়স। ওয়াও, তাহলে তো আরো ভালো। আপনার 3 বছরের বাচ্চা যখন আমাকে মা বলে ডাকবে তখন আমার বুকটা জুড়িয়ে যাবে। আমাকে ইনফ্যাক্ট বাচ্চা কাচ্চা নিতেই হবে না, কারণ তখন আমি অলরেডি 3 বছরের একটা বাচ্চার মা। বাবারে, আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি, জিনিসটা আসলে লাভের ব্যাপার, ভালোবাসাবাসি ব্যাপার। আমি আপনাকে অনেক ভালোবাসি। মোরা, তুমি কোনোভাবেই বাসার বাইরে যেতে পারবে না, আগে বিয়েটা হোক তারপর যাবে। আমাদের কথা মেনে নাও, আগামী শুক্রবার তোমার বিয়ে, আমার নাম দিল মোহাম্মদ দিলু, মাথা ভর্তি গিলু, মাথা ভর্তি লাল ক্যাপ। আপনি আপনার বুদ্ধি দিয়ে এদের সবাইকে বাস করে আমাকে জিম্মি করেছেন, কিডন্যাপ করেছেন, আমি হস্টেজ, আমি পুলিশকে জানাবো, পুলিশ আমাকে এখান থেকে উদ্ধার করবে, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝতে পারছি, পুলিশের কাছে যাবা, তুমি বিয়ের পরে, বিয়ের আগে না। আপনার নামে কিন্তু আমি মামলা করবো, একদম মামলা। অবশ্যই মামলা করবেন, সেটাও কিন্তু বিয়ের পরে। মুরাদ, তুমি চিন্তা করো না, এই বাসা থেকে তুমি বিয়ে না করে পালাতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো। আপনারা হয়তো ওকে আগেও দেখেছেন, হচ্ছে জুই, আমার বিশিষ্ট বন্ধুর একমাত্র মেয়ে। আজ থেকে এই কোম্পানির দায়িত্ব সব ওর উপরে, ও একা হাতে এই কোম্পানি চালাবে, ঠিক আছে? ভাইয়া, একটা ভুল করেছি বলে তাই বলে তুমি আমাকে ক্ষমতাহীন করে দিতে পারো না ভাইয়া। আপনি ক্ষমতাহীন কে বলেছেন? আপনার ক্ষমতা থাকবে পজিটিভ অর্ডার, যখনই নেগেটিভ কিছু ঘটবে তখন জুই মামনি সেটাকে প্রোটেক্ট করবে। না ভাইয়া, এটা আমি মানতে পারছি না। না মানলে কিচ্ছু করার নেই আমার, আপনার কারণে কোম্পানির যে ক্ষতি হয়েছে, যে টাকাগুলো খোয়া গেছে, 5 তারিখের মধ্যে, আগামী 5 তারিখের মধ্যে সেই সম্পূর্ণ টাকা আপনি অফিস ফান্ডে জমা দিতে পারবো না। না পারলে কি আর করা, তবে আপনি অফিসে থাকবেন, সবাই যেরকম মাসিক স্যালারি পায় আপনি ওই রকম একটা অ্যামাউন্ট পান। খুবই চমৎকার সিদ্ধান্ত স্যার, খুব ভালো লেগেছে, ধন্যবাদ সুমন সাহেব। এবার তাহলে আপনারা সবাই জুই মামনির সাথে পরিচিত হয়ে নিন। স্যার, আপনি অফিসে এত বড় একটা সুযোগ দিলেন, একটা হাততালি তো হওয়া উচিত, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আমি জুই চৌধুরী, আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। আঙ্কেল আজকে আমাকে এই অফিসে যত বড় একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা আসলে আমার একার পক্ষে পালন করা একেবারেই অসম্ভব। রিলি টাফ ফর ওয়ান পিপল, আই নিড ইউর কোঅপারেশন। আপনারা সবাই যদি আমাকে কোঅপারেট করেন তাহলে আমার মনে হয় আমার দায়িত্বটা আমি খুব ভালোভাবে পালন করতে পারবো। আর কাজের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, কাজ এবং রুলস, কাজ ছাড়া অযথা অন্য কোনো বিষয় নিয়ে আসলে আমার খুব বেশি একটা ইন্টারেস্ট নেই। আমি কাজটাকে বুঝে নিতে চাই, আপনাদেরকে যে কাজগুলো আমি দেবো আমি আপনারা চেষ্টা করবেন সেই কাজগুলোই আমাকে বুঝিয়ে নিতে। যদি আমরা সবাই মিলে এভাবে কাজটা করতে পারি, কাজটাই ঠিকঠাক মতো করতে পারি, আমার মনে হয় আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা একটা সময় খুব খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং এই প্রতিষ্ঠান যদি খুব ভালো জায়গায় যায় তাহলে সবচেয়ে বেশি কিন্তু আমরাই লাভবান হব। আরেকটা কথা, এই অফিসে পুরনো যত রুলস ছিল সেগুলো আজকে থেকে সব ভুলে যাবেন, এই অফিসে এখন নতুন রুলস হবে, আমার রুলস। আরেকটা কথা, কেউ যদি রুলস ভাঙে তাহলে সম্পর্ক ভাঙার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল।
কি মুশকিল, ভেরি স্যাড। ও কেন কাঁদবেন না, কাঁদবেন না, দুষ্ট লোকরে নিয়ে মনের ভিতরে কোনো স্বপ্ন দেখবেন না, প্লিজ দোয়া আল্লাহ। জামাল সাহেব আপনি প্লিজ চুপ থাকুন আর এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আরে একা তো আপনার ছাইরে যেতে পারতেছি না, আমি আপনাকে একা রেখে যাব, তাতে আপনার বুকের ভিতরে একটা প্রেসার পড়বে, একটা দুষ্ট লোকের জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আপনি আবার রুক্ষা সাহেব দুষ্ট বলছেন, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া শুরু করব, অনেক হয়েছে আর না, আপনি যান। আমি চলে গেলে যদি আপনার মন ভালো হয় তাহলে শুধু এখান থেকে না, আমি এই দুনিয়া থেকে চলে যেতে প্রস্তুত, কিন্তু আমার একটা অনুরোধ, অনলি ওয়ান, আপনি এইভাবে কাঁদবেন না, আপনি এইভাবে কাঁদলে আমার বুক ফেটে আসবে। আপনি কিন্তু চুপ থাকবেন? ঠিক আছে একদম চুপ, আমি আর কোনো কথা বলবো না। তো আপনি কাছে আমার একটা তুচ্ছ অনুরোধ, সেটা হইতেছে যে আপনার পাশে আমি একটু বসি থাকি, আর আপনার মন ভালো করার জন্য একটা ওই গান গাই, সুন্দর একটা গান আমার এখন মনে পড়ছে, গাই। আপনি পারমিশন দিলেও গাবো, না পারমিশন দিলেও গাবো, মানে আমার গানের হিস্ট্রি উঠে গেছে। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়। আপনি চুপ করেন, এই গান শুনে তো আমার বুকের ভিতরে কান্না আরো বেড়ে যাচ্ছে। তাই না? ঠিক আছে, তাহলে আমি মনে ভুল গান ধরছি, আমি আপনার একটা সুন্দর গান গিয়ে শোনাই। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর, টিং না না টিং না না টিং না 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 টিং না না টিং না না টিং না না। এই বলো তো কেন আকাশে তো নীল, তোর নীল শাড়ি সে পরেছে, লাজে ঢোলে পরেছে, হই হই তোর কথার জাদুতে আমি মেনেছি রে হার, ও প্রাণের রাজা। ওরে বাবা, কি বুঝলেন, দেখলেন তো হাওয়া কেমন পাল্টে গেল, কেমন জানি ভারী হয়ে গেল না। নতুন বস যেইভাবে বক্তব্য দিলেন তাতে মনে হচ্ছে এবার একটা কঠিন লড়াই হবে। একদম ঠিক কথা বলছেন, টিটু বস এবার একটা শক্ত প্লেয়ার লাগিয়েছে। গোল তো দিবেই, গোলের সাথে সাথে গোলের নেটও ছিঁড়ে যাবে আমার তাই মনে হচ্ছে। আরে আমি শুধু বিটি বসের মুখটার দিকে তাকিয়েছি, বাহ কেমন মায়া মায়া চেহারা, আমার খুব মায়া হচ্ছিল জানেন, আরেকটু হলে আমি তো কান্না করে গেতাম, নরম মনের মানুষ তো। অপেক্ষা করেন হাবিব সাহেব, আমাদেরকেও কাঁদতে হবে, তাই নাকি? আমার বিশ্বাস না ভাই। ভাই আপনার বিশ্বাস না হলে তো কিছু করার নাই, বিশ্বাস করানোর দায়িত্ব তো নতুন বসের, দেখা যাক উনি কিভাবে অফিস চালান। নতুন বসের সাথে কাজ করার প্ল্যানিং চলছে নাকি? কি আর করার, কপালই খারাপ। ভেবেছিলাম বিটু স্যারের সাথে একটু কাজ টাজ করবো, কিন্তু হলো না, এত অস্থির। দুদিন পরেই টের পাবেন কাজ কাকে বলে। শুনেছি নতুন ম্যাম আমাদের টিটু স্যারের একদম পছন্দ, তার সাথে আবার সুমন সাহেবও অ্যাড হয়েছেন, এবার বুঝবেন সব কিছু একদম জমে। আরে যেভাবেই চলুক আমাদের কোনো সমস্যা নাই, আমরা অফিসে কাজ করব, আগের মতোই থাকবো, আড্ডা দেবো, ঝগড়া করবো, আবার মিল হয়ে যাবো, লাইফ ইজ বিউটিফুল। ওকে সরি কামাল সাহেব, লাইফ উইল বি কেন লাইফটা অবশ্য আমি একা না, আমরা সবাই আছি, অবশ্য সুমন সাহেব ছাড়া। বাহ সত্যি খুব চমৎকার একটা কথা বললেন আপনি। শুনেন, এখন সময় এসেছে সবাই মিলে একসাথে কাজ করার, নাহলে কিন্তু সবাই খুবই বিপদে পড়বে। আচ্ছা আপনি কিভাবে শিওর হলেন যে নতুন বস আমাদের জন্য বিপজ্জনক হতে পারে? কিভাবে আবার, যেভাবে আকাশে মেঘ দেখলে বুঝি যে বৃষ্টি হবে সেভাবে। নতুন ম্যাম আমাদের সাথে কতটুকু ফ্রেন্ডলি হবে সেটা আমি জানি না, কিন্তু বসের সাথে কী পরিমাণ ব্যস্ত
আমি তো আপনাদের মাঝখানে কমপক্ষে 3 ফুট দূরত্ব দেখলাম, গায়ে পড়তে দেখলাম না কি? এই ভাই আপনার সমস্যা নাকি জলে নাকি? জলে শোনেন, এইসব জ্বালাজালির চিন্তা বাদ দিয়ে নিজের চাকরিটা কিভাবে বাঁচাবেন সেইটা রাখেন। আপনার চাকরি কি হবে শোনেন, এই অফিসে যেই আসুক না কেন বেঙ্গাওয়ালকে তার প্রয়োজন হবে, বুঝতে পেরেছেন? নতুন বছর খুব তাড়াতাড়ি আমার ভক্ত হয়ে যাবে। আপনার ভক্ত জি কেন বন্ধ আছে না? একদম সন্দেহ নেই, জাস্ট করে জি চাঁদের জমি বিক্রি করবা? না, এই চাঁদের জমি তো তুমি আমি মানে আমরা বিক্রি করব না। তাহলে কে বিক্রি করবে? চাঁদের মুড়ির পোলা? না, বিক্রি করবে মার্কিন নাগরিক ড্যানিস হো। ডার্লিং, তুমি আমার চৌরাস্তা চিনা, ড্যানিস হোপের সাথে যে আমার যোগাযোগ আছে সেটা কি তুমি জানো? না, জানি না তো। জমি বিক্রি করার কথা আমার মাথায় অনেক আগে আসছিল, কিন্তু করি করছি করে আর করা হয়ে ওঠে নাই। স্যার, ইনি সাদে জমি কিনতে আসছে। আচ্ছা ভাই বলেন, আপনার কতটুকু জমি লাগবে? মনে করেন চাঁদ আমাদের, আপনার কোন জায়গা লাগবে সেটা বলেন খালি। আসলে ভাই আমি একটু জমি কিনতে চাই, কোন পাশ দিয়ে দিবেন তা আমার জানার দরকার নাই, জমি তো আর দেখতে পারবো না, তবে জায়গাটা যেন একটু ভালো জায়গায় হয়। বুঝতে তো পারছেন অনেক কষ্টে পই পই করে একেবারে হিসেব করে জমিয়েছি টাকাটা। ভাই আমি আপনার শাহরুখের জমির পাশে জমি কিনে দেব, আপনাকে একটু ওয়েট করতে হবে। বলেন কি, তাহলে তো কোনো সমস্যাই নাই। আসলে 2 দিন বাদেই আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আমি চাই জমিটা আজকালকের মধ্যেই কিনতে। আর জমিটা কিনতে পারলেই আমি ওর যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের মধ্যে আধুনিক এবং স্মার্ট হয়ে যেতে পারবো। বুঝতে পারছি ভাই, এমন একটা জায়গা দিব ডায়ানে শাহরুখ বাবে রোনাল্ডো প্রতিবাসী হয়ে যাবেন, প্রতিবেশী আর কি চাই? ভাই আপনি নিজেও জানেন না আপনি কোথায় চলে আসছেন, আপনি মনে করতে পারেন যে অলরেডি আপনি সাদের মধ্যে আছেন। আমরা তো শুধু সাদে জমি না, শুক্র শনি রবি সব যত গ্রহ আছে মোটামুটি সেখানে সব জায়গায় আমাদের জমি পাবেন। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি কাউন্টারে যে বসে আছে তার কাছে টাকা দিয়েছেন, আমি এই ফাঁকে ডেনিস ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। বলছিলাম কি ভাই, এমন জায়গায় জমিটা দেবেন দেখতে দেখতে যেন সন্ধ্যা নামে তারপর আবার যেন সকাল হয়। আহ কি যে সুন্দর, অপূর্ব অপূর্ব। আচ্ছা ভাই কত টাকা দিতে হবে? ভাই ভালো পজিশনে জায়গার দাম তো একটু বেশি হয়, গার্লফ্রেন্ডের জায়গা দেবেন, একটা ভালো জায়গা দেন, আপাতত $300 দেন। ওকে জায়গা দিতে ফোনের এপারে আমি থাকবো আর উপরে উপরে কেউ থাকবে না। সামু তুমি এত বুদ্ধি কোথায় রাখো? আরে বুদ্ধি তো মাত্র শুরু, যখন রাখতে রাখতে লোড বেশি হয়ে যাবে তখন জায়গা দেখে স্টোর করে রাখলেই হবে। আমি চাই এখন থেকে জুয়ের সাথে আপনি থাকবেন। জি স্যার, আপনি যা বলবেন যেভাবে বলবেন জুইকে আপনি সার্বক্ষণিক
গাইড করে যাবে, ঠিক আছে? আমার বিশ্বাস যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব। কোম্পানি যে দেউলিয়া হবার পথে চলেছে সেটা থেকে রক্ষা পাবো। আচ্ছা আঙ্কেল, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আপনি যখন জানেন যে আপনার ভাইকে দিয়ে এই বিজনেসটা মেনটেন করা পসিবল না, তারপরও কেন ওনাকে এত বড় একটা কাজে দায়িত্ব দিলেন? আসলে আমি তো আর ইচ্ছে করে দেইনি, ও আমাকে ফোর্স করে নিয়ে নিয়েছে। স্যার, বিটু বস প্রায় জোর করে আমার কাছ থেকে দুটো সিগনেচার নিয়েছে, স্যার আমি কিন্তু দিতে চাইনি। তারপরে সে এই নতুন প্রজেক্টে ইনভলভ হয়েছে, ইনভলভ হওয়ার পরে আজকে আমাদের এই অবস্থা। ওকে ফাইন আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এই অফিসে কোনো পাগলামি চলবে না। যে পাগলামি ছাড়তে পারবে না তাকে অফিস ছাড়তে হবে, আর যে অফিস ছাড়তে যাবে না তাকে ডেফিনেটলি পাগলামি ছাড়তে হবে। আই উইল মেক দ্যাট হ্যাপেন, ডোন্ট ওয়ারি। আমি এইটাই চাই। ভেরি ভেরি আমাকে এখন ওই যে প্রজেক্ট কাগজপত্র যেগুলো যা তোমাদের মাসুম শিশুর কান্না তো আমি দেখতে পারি না, তোমার তোমার সুখী করার জন্য আমি তোমার মামুদের বিয়ে করতাম। শোনো, তুমি যত কিছুই বলো না কেন, যত অনুরোধ করো না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তোমাকে বিয়ে করতেই হবে, আর বিয়ে যখন করবে তারপর তোমাকে রকেটের গতিতে এই বাড়িতে বের করে দেওয়া হবে। রকেটের গতি দরকার তোমার? আমি কচ্ছপের গতিতে বের হতে চাই, আমাকে বের করে। আপনি আমার সাথে কেন যাবেন, কি প্রয়োজন? আপনি তো যাবেন বিটু বসের সাথে, বিটু বসের গাড়িতে, আর আপনার পাশে যে আছে সে যাবে তার কাজিনের সাথে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজি মাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজি মাত করবো বাজি মাত, এই গাড়ি চাই ভারী চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব ঘুরে। বাজি মাত করবো বাজি মাত। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.